Percent B হয় তাহলে বাইনারি নাম্বার ডিসপ্লে করবে যদি percent C হয় the character according to the ASCII value অনুসারে character গুলোকে ডিসপ্লে করবে ঠিক আছে এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড ফর কম্পিউটার এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আমাদের এই যে A B C D প্রত্যেকটার জন্য একটা ASCII ভ্যালু আছে ঠিক আছে এবং ওই ভ্যালুটাকে পরে বাইনারিতে কনভার্ট করা হয় যেমন এর জন্য আছে 65 ঠিক আছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য স্মল এর জন্য একটা নাম্বার ক্যাপিটাল এর জন্য একটা নাম্বার ঠিক আছে এটা হচ্ছে একটা এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড এই স্ট্যান্ডার্ডের মাধ্যমে কি করা হয় প্রত্যেকটা ক্যারেক্টারের ইউনিক একটা নাম্বার স্পেসিফাই করা থাকে এবং সেটাকে বাইনারিতে কনভার্ট করার মাধ্যমে কম্পিউটার বুঝতে পারে যে এটা একটা ইনপুট দেওয়া হয়েছে ঠিক আছে পার্সেন্ট ডি দিলে কি হবে সাইন ডেসিমাল নাম্বার সাইন ডেসিমাল তার মানে কি নেগেটিভ ভ্যালু না তাই কি সাইন হচ্ছে নেগেটিভ পজিটিভ দুটোই আনসাইন নেগেটিভ ভ্যালু নেই এটা মাইস্কুল পড়ছিলাম মনে আছে পার্সেন্ট ই সাইন্টিফিক নোটেশন এটা পার্সেন্ট ইউ আনসাইন্ড ডেসিমাল ভ্যালু এটা যদি দেই তাহলে নেগেটিভ ভ্যালু নেবেন পার্সেন্ট এফ ফ্লোটিং পয়েন্ট নাম্বার লোকাল সেটিংস এ ফ্লোটিং পয়েন্ট নাম্বার অর্থাৎ কয়টা দশমিক দিবে সেটা আমরা পার্সেন্ট এফ এর মধ্যে স্পেসিফাই করে থাকি এক্সাম্পল পরে আছে আমরা দেখব পার্সেন্ট ক্যাপিটাল লেটার এফ ফ্লোটিং পয়েন্ট নাম্বার বাট নট লোকাল সেটিংস লোকাল সেটিংস আর এটা লোকাল সেটিংস পার্সেন্ট ও হচ্ছে অক্টাল নাম্বার নাম্বার সিস্টেম কয় ধরনের ডেসিমাল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল ঠিক আছে কম্পিউটার এই চার ধরনের সংখ্যা পদ্ধতিকে ফলো করে পার্সেন্ট এস এটা হচ্ছে স্ট্রিং ডিসপ্লে করবে পার্সেন্ট স্মল লেটার এক্স হলে হেক্সাডেসিমাল নাম্বার বাট লোয়ার কেজে ডিসপ্লে করবে পার্সেন্ট এক্স হেক্সাডেসিমাল বাট আপার কেজে ডিসপ্লে করবে সংখ্যা পদ্ধতি করার নেই তারপর এডিশনাল আর কিছু ফরম্যাট আছে কি কি প্লাস ফোর্সেস বোথ প্লাস অ্যান্ড মাইনাস ইন ফ্রন্ট অফ নাম্বারস নাম্বারের পূর্বে প্লাস মাইনাস আমরা স্পেসিফাই করতে পারি বাই ডিফল্ট অনলি নেগেটিভ নাম্বারস আর মার্কড নেগেটিভ মার্কটা মার্ক করা থাকে আর সিঙ্গেল কোটেশন হচ্ছে স্পেসিফাইড হোয়াট টু ইউজ অ্যাজ পেডিং ডিফল্ট ইজ স্পেস পেডিং হিসেবে কী থাকে ডিফল্ট থাকে স্পেস যেমন এটার পরে একটা স্পেস হবে ঠিক আছে must use placeholder. আমাদের placeholder ব্যবহার করা উচিত। যদি if there are more percent signs then এই argumented চেয়ে যদি percent sign বেশি থাকে সেক্ষেত্রে আমাদের placeholder ব্যবহার করতে হচ্ছে। placeholder এমন একটা জিনিস একটা place hold করে রাখবে পরবর্তীতে আমরা সেখানে ভ্যালু দিতে পারবো। A placeholder is inserted after the person sign. Placeholder person sign এর পর inserted হয়ে থাকে and consists of arguments minus number and dollar see example. Related কি কি ফাংশন আছে আরো f printf আছে s printf আছে b f printf আছে b printf আছে b s printf আছে এগুলো হচ্ছে এই printf এর related function. এখন আমরা example এটা একটা কোড hello কথাটা str নামে একটা ভ্যালুর মধ্যে স্টোর করা হয়েছে। এটা ভেরিয়েবল আমি কিভাবে বুঝলাম কারণ এটা ডলার সাইন আছে। তারপর নাম্বারের মধ্যে 1 2 3 প্রিন্টেড percent s word day number percent e ঠিক আছে। তারপর প্রথম আর আমার এটা হচ্ছে ফরম্যাটটা তাই না, পরে কমার পর কি আছে এটা হচ্ছে কমা, কমার পর কি আছে কমার পর ফার্স্ট আর্গুমেন্ট সেকেন্ড আর্গুমেন্ট। তো ফার্স্ট আর্গুমেন্ট কাজ করবে কোনটার উপর, এই ফার্স্ট আর্গুমেন্ট কাজ করবে প্রথম পার্সেন্ট সাইনের উপর, সেকেন্ড আর্গুমেন্ট কাজ করবে সেকেন্ড পার্সেন্টেজ সাইনের উপর। তো এটা তাহলে কি ডিসপ্লে করবে এই পার্সেন্টেজ এস মানে আমরা কি জানি স্ট্রিং, তাহলে সে একটা স্ট্রিংকে ডিসপ্লে করবে। স্ট্রিং কোনটা হ্যালো, তাহলে কি হয়ে যাবে আউটপুট হ্যালো ওয়ার্ল্ড। হ্যালোটা বসেছে এই আর্গুমেন্ট থেকে এখানে এসে বসেছে আর এই ওয়ার্ল্ডটা এখানে। ডে নাম্বার 1 2 3 কীভাবে আসলো পার্সেন্টেজ ইউ, পার্সেন্টেজ ইউতে কী করবে দেখি আমরা আনসাইন ডেসিমাল নাম্বার নেগেটিভ ভ্যালু নেবে না, যদি মাইনাসে দেয় সে এখানে প্লাস দেবে। এবং এটা সেকেন্ড পার্সেন্টেজ সেকেন্ড আর্গুমেন্টকে ফলো করবে ঠিক আছে। অংশটা হচ্ছে একটা অংশ, এটা হচ্ছে ফরম্যাট পার্সেন্ট তোমার ডাটা, ইনপুটের ডাটা যার সাথে এই প্যাটার্নটা ম্যাচ করে ভ্যালিডিটি চেক আউট করবে। তো এইখানে কি আছে, এই অ্যাট দ্য রেট অবশ্যই থাকবে, এই অ্যাট দ্য রেট অবশ্যই থাকবে, এবং তারপর কি থাকবে এই যে ডট। এইভাবে আমরা ইন্টারনেট ডিস্কে পিএইচের মাধ্যমে ভ্যালিডিটি চেক আউট করতে পারি। এখন এই যে এইটার কাজ কি, স্টারের কাজ কি, ডটের কাজ কি, প্লাসের কাজ কি, সব আলাদা চ্যাপ্টার আছে, সেটা এটা টোটাল একটা চ্যাপ্টার আছে। ফাংশন কাকে, ফাংশনটা হচ্ছে এ ব্লক অফ কোডস, অনেকগুলো কোডের সমষ্টি, যে কোডগুলো একের পর এক এক্সিকিউট করে নির্দিষ্ট একটা কাজ সমাধান করে। ঠিক আছে, ফাংশন আমরা কেমন ইউজ করি, যেমন একটা নির্দিষ্ট কাজ আমি বললাম যে 10টার সঙ্গে যোগ করলে আমাদের সাম ফাংশন, তাহলে সে সাম ফাংশনে কী কাজটা হচ্ছে, যোগ করা, এবং নির্দিষ্ট কাজটা করার জন্য কোনটা কোনটা কাজ করবে তার জন্য আমরা অনেকগুলো কমান্ড লিখি, এবং সে প্রত্যেকটা কমান্ডকে বলা হচ্ছে একটা, এবং প্রথম লাইনের পর দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনের পর তৃতীয় লাইন, এইভাবে প্রতিটা লাইন অর্থাৎ প্রত্যেকটা কোড এক্সিকিউট হয়ে নির্দিষ্ট একটা কাজ সমাধান করবে, অর্থাৎ কী করবে, সাম ফাংশনটা যোগফল নির্ণয় করবে। তাহলে আমরা ফাংশনটা ডেফিনেশন কি দিতে পারি, এ ফাংশন যে ব্লক অফ কোডস দ্যাট উইল বি এক্সিকিউটেড ওয়ান বাই ওয়ান অ্যান্ড উইল প্রডিউস সিঙ্গেল অর মোর দ্যান ওয়ান ভ্যালু। ঠিক আছে, সিঙ্গেল। এখন আমরা পিএইচপিতে ফাংশন কীভাবে ডিসপ্লে করবো সেটা দেখি। পিএইচপিতে ফাংশন তৈরি করার জন্য ফাংশন কিওয়ার্ড ইউজ করবো, এটা ইউজার ওয়ার্ড, তারপর হচ্ছে ফাংশনের নাম, তারপর হচ্ছে ফাংশন যদি আমরা দিই তাহলে প্যারেন্থেসিস ব্যবহার করতে হয়, ফার্স্ট ব্র্যাকেট অপারেন্ডস, তারপর ফাংশনের বডিটা স্পেসিফাই করা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট অপারেন্ডস, সেকেন্ড ব্র্যাকেট অপারেন্ডস। এর মধ্যে আমরা কোডগুলো নেব, এই কোড এইটাকে এই স্টেটমেন্টগুলোকে বলা হচ্ছে এক একটা কোড, এবং পরে ফাংশনটাকে কীভাবে কল করবো, ফাংশনের নাম, তারপর ব্র্যাকেট অপারেন্ড ক্লোজ, সেমিকোলন দিয়ে শেষ। ফাংশনকে যে পর্যন্ত গণনা করবো সেই পর্যন্ত এই ফাংশনটা কাজ করবে না। সেম আমরা ইচ্ছা করলে ফাংশনের মধ্যে কোনো প্যারামিটারও পাস করতে পারি। ক্রিয়েটিং অ্যান্ড কলিং এ ফাংশন দ্যাট অ্যাকসেপ্ট আর্গুমেন্ট ইজ জাস্ট অ্যান্ড অ্যাজ ইজি। ফাংশন, ফাংশনের নাম, তারপরটা হচ্ছে কি প্যারামিটার পাস করতে, এর মাধ্যমে প্যারামিটারটা কি, যে ভেরিয়েবলের মাধ্যমে আমরা ফাংশনের মধ্যে কোনো ভ্যালু পাস করছি সেটাকে বলা হয় প্যারামিটার বা আর্গুমেন্ট। এইভাবে আমরা এই আর্গুমেন্ট বা প্যারামিটার সরকার একটা ফাংশন তৈরি করতে পারি, এবং এইভাবে ফাংশনের নাম, তারপর হচ্ছে প্যারেন্থেসিস ওপেন ক্লোজ, তার মধ্যে হচ্ছে প্যারামিটার, এই ভ্যালুটা কোথায় হিট করবে এই ফাংশনকে খোঁজা শুরু করবে, তখন যায় এই সামথিংয়ের মধ্যে যা বলবে, বসার পর ভিতরে আসবে, ভিতরে এসে পলিটিক্যাল ফাংশন ডিসপ্লে করবে। মাল্টিপল আইটেম আমরা করতে পারি, প্যারামিটার হিসেবে এখানে ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু, দুইটা ভ্যালু পাস করা হচ্ছে, এবং কী করা হচ্ছে এখানে ফার্স্ট ভ্যালু যোগ সেকেন্ড ভ্যালু দুটাকে যোগ করে তার ভ্যালুটা রিটার্ন করছে। রিটার্ন কিওয়ার্ডের কাজটা কি, যেখানে কল করা হবে এই ফাংশনটাকে সেখানে এরপরে যে ভ্যালুটা থাকবে, যাবে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে পাঠাই দেবে সেখানে। রিটার্ন কিওয়ার্ডের কাজটা হচ্ছে এরপর যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মানটা সেখানে পাঠাবে, সেখানে ডিসপ্লে করবে যেখানে এই ফাংশনটাকে কল করা হয়েছে। ফাংশনটাকে কোথায় কল করা হয়েছে, এখানে প্যারামিটার হিসেবে ফার্স্ট ভ্যালু, সেকেন্ড ভ্যালু, ফার্স্ট ভ্যালু ওয়ান যা বলবে ফার্স্ট ভ্যালুর মধ্যে, সেটা যা বলবে সেকেন্ড ভ্যালু, পরে ফাংশনের ভিতরে আসবে এখানে ফার্স্ট ভ্যালু সেকেন্ড ভ্যালু, এটা যোগ হয়ে কত হবে 4, এই 4টাকে রিটার্ন করবে কোথায় এখানে। ঠিক আছে, রিটার্ন করবে কোথায়, এই ভেরিয়েবল স্টোর হবে, রিটার্ন করবে পরে এই ভেরিয়েবলের মানটা ডিসপ্লে করতেছে। ভেরিয়েবলের মধ্যে কত আছে, ডিসপ্লে করতেছে ভ্যালুটা, সে সিম্পলি মনে